দুনিয়ার অনিষ্ট, দিনের অনিষ্ট। এখানে বলে রাখা ভালো যে শয়তান শুধু আপনার আখেরাত নষ্ট করে না, আপনার দুনিয়াও নষ্ট করতে চায়। মানসিক অশান্তির জন্য ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসার রোগ অনেকের আছে। তারপরে মানসিক অশান্তি সৃষ্টি করার জন্য পরিবারের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, দ্বন্দ্ব লাগিয়ে দেয়। যখনই দেখুন স্বামী স্ত্রী যখন তখন ঝগড়া লাগছে, জানবেন যে শয়তান সুযোগ নিচ্ছে। শয়তানকে সুযোগ দেবেন না, শয়তানকে সুযোগ দিলেন মানে আপনি হেরে গেলেন না। সমাধান আছে, যে কোনো সমস্যার সমাধান আছে, কেন সমাধান খুঁজে পাবো না? আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমার ওয়াইফের সাথে অথবা ছেলেমেয়েদের সাথে যে সমস্যাগুলি হচ্ছে এর কারণ কী। কারণ উদ্ঘাটন করেন, কারণ যখন উদ্ঘাটন হয়েছে তো এর সমাধান কী হতে পারে, এই কারণগুলি দূর করার উত্তম ব্যবস্থা কী হতে পারে। আর না, সমস্যা হয়েছে সমস্যাকে আরও বাড়াবো। হ্যাঁ, তুই এক কদম বাড়বি, আমি দুই কদম বাড়বো, তোরা বাড়াবাড়ি করবি, আমিও তোদের চাইতে কম না, কারণ গায়ে জোর বেশি আছে, জমি জায়গা আপনার নামে আছে, টাকা পয়সার মালিক আপনি। এখন স্ত্রী আপনার কাছে দুর্বল, অনেক সময় এর বিপরীত আবার, অনেক স্বামীরাই দুর্বল কিন্তু স্ত্রীর কাছে স্বামী নির্যাতন হচ্ছে। শুধু এই নারী নির্যাতনই হচ্ছে না, পুরুষরাও খুব বেশি নির্যাতন হচ্ছে। এসব খবর আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ হেফাজত করে, সব খেয়ে দিয়ে লুটপাট করে পরকীয়া প্রেমে কোথায় পালিয়ে চলে গেল সব। জি হ্যাঁ, বরং নিজের তৈরি করা বাড়িতে, আমি এরকম ঘটনা জানি, দামামেও ছিল, এইসব এলাকায় ছিল, বহু টাকা ইনকাম করেছে। হ্যাঁ, তারা তাদের কথা শুনেছি, নামটা না বললে তো আর কোনো গিবত নেই। বলছে যে সে তো পরকীয়া করেছে, করেছে বাড়ি স্ত্রীর নামে করেছিল, সেই বাড়িতে সে ওই ওই ওকে নিয়ে থাকছে। হ্যাঁ, যেটা বর্তমান যেটা অবৈধ স্বামী সেটা কিন্তু সে বাড়িতে বসবাস করছে। এরকম বহু ঘটনা আছে, আল্লাহ হেফাজত করে। এক তো সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপ, মানব জীবনে পাপ, অবশ্য পাপ আছে। চিন্তা করেন, আপনি কারো ইজ্জত যদি নষ্ট করে থাকেন তো কেউ আপনার ইজ্জত নষ্ট করবে, আপনার ওয়াইফের ইজ্জত নষ্ট করবে, আপনার ছেলেমেয়েদের ইজ্জত নষ্ট করবে। জি, আর না হলে অন্য কোনো পাপ আছে, আল্লাহর হক নষ্ট করা পাপ আছে, না হয় মানুষের জুলুম অত্যাচার করা পাপ আছে, চুরি ডাকাতি বেইমানি আত্মসাত করা পাপ আছে, না হয় হারাম খাওয়া পাপ আছে। পাপ আছে, অবশ্যই পাপ আছে, পাপের কুপরিণাম অবশ্যই রয়েছে, কিন্তু সেটা হয় তাড়াতাড়ি আসবে আর না হলে একটু বিলম্বে আসবে, সরাসরি আপনার উপর অ্যাট্যাক করবে আর না হলে আপনার পরিবারের উপর আক্রমণ করবে। জি, সেজন্য একটু জ্ঞানী হইতে হবে এবং ইমানদার হইতে হবে। আল্লাহ যেন আমাদের সংশোধনের তৌফিক দান করে।